হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশ কি আজ আমি তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দেবে মানে দশম শ্রেণীতে পড়ছো আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দ্বাদশ শ্রেণিতে পড়ছো ক্লাস টুয়েলভে পড়ছো সে টুয়েলভে তুমি বিজ্ঞান শাখা নিয়ে পড়ো সাহিত্য নিয়েই পড়ো আর বাণিজ্যিক অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স যাই হোক না কেন সবার জন্য একটা তোমাদের জাগার জন্য তোমাদের জাগরণ করার জন্য অনুভূতি করার জন্য যে তোমরা কতটা সময় অলরেডি পাস করে ফেলেছো এই সম্বন্ধে একটা তোমাদের কিছু বার্তা দেওয়ার ছিল তোমাদের একটু সজাগ করার দরকার ছিল আমি কদিন ধরে অনুভব করছিলাম যার জন্য তোমাদের আজকে আমি এই এপিসোডটা তৈরি করছি আর কিছু নয় স্যার তোমাদের সঙ্গে একটা শেয়ার করা তোমাদের সঙ্গে একটা গল্প করা তোমাদের একটু বোঝানো একচুয়ালি আমি যদি তোমাদের অভিভাবকের মতো হয়ে থাকি তাহলে তোমাদের কিছু বার্তা দেওয়া থাকে একটু মাঝে মাঝে ঘুমটা ভাঙিয়ে দিতে হয় তার জন্য আজকের এপিসোডটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো যারা আমার ভিডিও এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমার নিকটস্থ বন্ধুদের একটু সজাগ করে দিও একটু জানিয়ে দিও ঠিক আছে তো চলো আজকে শুরু করি আমি বলতে চাইছি আজকের এই ভিডিওটার বক্তব্যই হচ্ছে এই এপিসোডটার বক্তব্য হচ্ছে যে আজকে জুলাই মাসের দশ তারিখ যারা দ্বাদশ শ্রেণীতে এবং একাদশ শ্রেণীতে দ্বাদশ শ্রেণীতে এবং দশম শ্রেণীতে পড়ছো অর্থাৎ যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে এবং দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সম্পর্কে কিছু কথা দেখো তোমাদের একটা প্রচার হচ্ছে একটা কিছু শুনছি মাঝে মাঝে কানে যেটা সিবিএসই বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে যে দুটো হাফে পরীক্ষা হবে আমাদেরও সেই হাফে হবে এরকম ধারণা কিন্তু মনে পোষণ করো না ঠিক আছে এরকম কোনো ঘটনা ঘটবে না মনে হচ্ছে হবে মনে হচ্ছে না হবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষা কিন্তু দু হাজার বাইশে হবেই এটা কিন্তু খেয়াল রেখো কারণ তোমাদের টিকাকরণের ওপর খুব জোর দেওয়া হয়েছে ভ্যাকসিনেশনের ওপরে তাই তোমাদের ভ্যাকসিনেশন করাবেই তাড়াতাড়ি এবং তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং এটা আমিও অন্তঃকরণে চাই তোমাদের পরীক্ষা হোক যাতে তোমাদের ভবিষ্যৎটা নষ্ট না হয়ে যায় তো যাই হোক তার জন্য তুমি তৈরি থেকো এই তৈরি কতখানি হয়েছ সেটা নিয়ে আজকে আমার বিষয় তাহলে আমি প্রথমে বললাম যে ওই ব্যাপারটা ছেড়ে দাও যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দুবারে পরীক্ষা এই কথাটা মাথা থেকে উড়িয়ে দাও কোনো সিদ্ধান্ত এখনো হয়নি কোনো কিছু এ সম্বন্ধে আলোচনাও হয়নি যদি সিদ্ধান্ত হয় চট জলদি তোমাদের আমি জানিয়ে দেবো ঠিক আছে সিদ্ধান্ত এখনো হয়নি এবং দেখো এবারেও কিন্তু মাধ্যমিক পরীক্ষা হতোই হতো জাস্ট একটুর জন্য স্লিপ করে গেছে আর কি মানে ওই যে মাঝে কোভিডটা হট করে ঢুকে গেল ঠিক আছে আবার বাড়তে শুরু করে দিল নাহলে কিন্তু পরীক্ষা তোমাদের হতো এবং পোহার জন্য তৈরি ছিল তোমাদের বলেছিলাম আমি এই সম্বন্ধে আগে এই সম্বন্ধে আগে এপিসোড তোমাদের দিয়েছিলাম তার বলেওছিলাম তো এবারে তোমাদের জন্য আমি সচেতন করছি জুলাই মাসের দশ তারিখ এখন তোমাদের কি করণীয় তোমরা কতদূর কি করেছো সেই নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি দেখো প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দাও এক নাম্বার দু নাম্বার। তোমার কোন সাবজেক্টে কত পর্যন্ত তোমার পড়া হয়েছে আর কতটা বাকি আছে এর একটা সামারি তৈরি করো লিখে মনে নয় ঠিক আছে লিখবে এখানে এই বাংলা এতটা আমার পড়া হয়েছে এতটা বাকি আছে ইংরাজি এতটা পড়া হয়েছে এতটা বাকি আছে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট ভূগোল ইতিহাস যা যার আছে জীবনবিজ্ঞান বিজ্ঞান যারা ফিজিক্স কেমিস্ট্রি বা সায়েন্স নিউট্রিশন তোমার কম্পিউটার সায়েন্স যাই যা পড়ছো তার কতটা পড়া হয়েছে কতটা বাকি আছে পড়তে এটুকু আগে চিন্তা করো কতটা পড়া হয়েছে কতটুকু বাকি আছে যেটা বাকি আছে সেটাকে তোমাকে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বলতে আজকে জুলাইয়ের দশ তারিখ মাঝে আগস্টের দশ তারিখ সেপ্টেম্বর দশ তারিখ দুটো মাস মানে তিরিশ তিরিশ ষাটটা দিন ষাটটা দিনে তোমাকে বাকিগুলো শেষ করতে হবে কেন তারপর অনেক কাজ আছে বলছি আগে এটা করো এটা মাথায় আগে ঢুকি নাও শোনো ভিডিওটা শোনার জন্য শোনো না যদি বিশ্বাস করো যদি মনে লাগে যদি তুমি করতে চাও তাহলে ভিডিওটা ভালো করে শোনো ঠিক আছে আমি তোমাদের এটাই বলছি যে ভিডিওটা শোনার জন্য শুনছো আমার ভিউ বাড়াচ্ছ কোনো দরকার নেই আমি সেটার জন্য ভিডিও করি না আমি তোমাদের বোঝাবার জন্য তোমাদের যাতে উন্নতি হয় তার জন্য ভিডিও করি তো এটা শোনো যাদের যতটুকু পড়া হয়েছে এবং যতটুকু হয়নি এবার সেটা করতে হবে এটার জন্য তুমি কারোর উপর ডিপেন্ড হতে যেও না যেন ধরুনও আমি টিউশনি পড়ছি আমার স্যার শেষ করাবেন জানুয়ারি মাসে সিলেবাস তাহলে তোমার ঘন্টা হবে এটা তুমি খেয়াল রাখো তোমাকে শেষ করতে হবে তোমাকে শেষ করতে হবে তোমাকে সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস শেষ করতে হবে সিলেবাস শেষ করতে হবে সেপ্টেম্বরে আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ধরে নাও আমি ফিজিক্স পড়ছি আমার এখনও আটটা অধ্যায় বাকি আছে পড়তে তোমার টাইম আছে দুটো মাস তাহলে একটা মাসে চারটে অধ্যায় পনেরো দিনে দুটো অধ্যায় সাত দিনে একটা অধ্যায় এই সাত দিনটাকে তুমি টার্গেট নেবে পাঁচ দিনে তবেই তোমার সাত দিনে শেষ হবে যে পাঁচ দিনে আমি একটা করে অধ্যায় শেষ করব প্রত্যেকটা সাবজেক্টের এটা নয় শুধু ফিজিক্স শুধু কেমিস্ট্রি বা শুধু বিজ্ঞান শুধু ভৌত বিজ্ঞান এ নয় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় যতগুলো অধ্যায় বাকি আছে তুমি তোমার সামারিটা করে নাও কারো আটটা বাকি আছে কারু দশটা বাকি আছে কারো সাতটা বাকি আছে কারো ছটা বাকি আছে যার যটা বাকি আছে সেটাকে আমি যেভাবে ভাঙলাম যে আটটা বাকি থাকলে দু মাসে আমাকে চারটে চারটে করে করতে হবে ঠিক এইভাবে ভাগব না যদি ছটা বাকি থাকে তাহলে দু মাসে তিনটে তিনটে করে করতে হবে তিনটে মানে তিরিশ দিনে তিনটে মানে দশ দিনে একটা কোন সাবজেক্ট কোন সাবজেক্ট কতটা বাকি আছে সেটাকে সেইভাবে ডিভাইডেড করে খাতায় নোট করো এবং খাতায় শিডিউল বানাই এই অধ্যায় আমি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে কমপ্লিট করব এই সাবজেক্টের এই অধ্যায় এত তারিখ থেকে এত তারিখ একটা শিডিউল বানিয়ে নাও নিজে এটা তোমাকে করতে হবে এটা যে করে না সে বোকা এইবারে যারা উচ্চ মাধ্যমিক পড়ছো বিশেষ করে বিজ্ঞান নিয়ে পড়ছো তাদের কথা বলি তাদের কিন্তু অনেক টাফ তাদের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে হবে না এরপরে নিট আছে জয়েন্ট আছে কত কিছু আছে তোমাকে তো এবার তোমার বলেছি তোমার সংগ্রাম শুরু হয়ে গেছে তা তুমি কি তার জন্য তৈরি হয়েছো কি দাদাও না শুধু ওই উচ্চ মাধ্যমিক সিলেবাসই শেষ করছো তাহলে উচ্চমাধ্যমিক সিলেবাস শেষ করবে জানুয়ারিতে তারপর তুমি তৈরি হবে কবে ততদিন সব পেরিয়ে গেছে সব ট্রেন ছেড়ে দিয়েছে তাই তার জন্য বলছি তাদের জন্য যারা উচ্চমাধ্যমিকে পড়ছো তাদের জন্য কথা তাদের কথা বলছি বিশেষ করে যে তোমরা আগে যত তাড়াতাড়ি পারো সিলেবাসটা শেষ করো সেপ্টেম্বরের ফার্স্ট উইক বলছি আগস্টের লাস্ট ডেটে যেন সে সিলেবাস শেষ হয়ে যায় যেটা সাত দিনে শেষ করার কথা পাঁচ দিনে শেষ করো শেষ তোমাকে করতে হবে কারোর উপর ডিপেন্ড না হয়ে নিজের উপর ডিপেন্ড আমি তো বললাম তোমাকে এক্সাম্পল দিলাম যে আমার উনি আমার গৃহশিক্ষক বা আমার স্কুল কবে স্কুল খুলবে তবে আমার শেষ হবে ওসব ধান্দা ছেড়ে দাও আর এটা কখনো মাথায় রেখো না যে এই সিলেবাস কমবে ওই সিলেবাস কমবে এটা মাথায় রেখো না যারা উচ্চ মাধ্যমিক পড়ছ তাদের সিলেবাস কমার তো কোনো প্রশ্নই নেই যদি কমে যায় তোমাদের কপালে দুর্গতি অর্থাৎ তোমরা সেটা লস করলে ঠিক আছে এটা তোমাকে আর জীবনে তুমি পড়তে পারবে মানে আর তোমার এগোনো রাস্তা থাকবে না তাই টোটাল সিলেবাস তোমার পরীক্ষা হবে এটা মাথায় রাখো টোটাল সিলেবাস তোমাকে শেষ করতে হবে এটা মাথায় রাখো এবং তোমাকে হানড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে হবে এটা মাথায় রাখো হানড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে হবে তুমি যে অ্যাচিভটাই নাইনটি পার্সেন্ট করে বসে আছো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ কর নি তার মানে তুমি তো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টে নেমে যাবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করবে তা সেটার জন্য তোমাকে ওই প্রথমে সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত অল সিলেবাস কমপ্লিট করবে এরপরে টেস্ট পেপারের কাজ আছে প্রশ্নবিচিত্রার কাজ আছে টেস্ট পেপার বা তার এরপরে ফলো করো এখন থেকে ফলো করতে পারো যে আমি যতটুকু পড়েছি তার মধ্যে কতটা আমি গ্যাদার করতে পারলাম মানে টেস্ট পেপারের কটা অ্যান্সার আমি দিতে পারছি নিজেকে মূল্যায়ন করো কারণ দেখো তোমাদের পরীক্ষা হয়নি স্কুলও বন্ধ কেউ কে মূল্যায়ন করবে তো তোমার মূল্যায়ন হচ্ছে না তুমি জানলেই না তুমি কতটা তৈরি হয়েছ এটা কবে জানবে এটা তোমারই ক্ষতি আর তো কারো ক্ষতি নয় তাই তোমাকে মূল্যায়ন তোমাকেই করতে হবে তোমার নিজের মূল্যায়ন নিজেকেই করতে হবে তুমি টেস্ট পেপারটা খোলো খুলে দেখো যে কটা অধ্যায় তুমি পড়েছো তার মধ্যে কটা কোশ্চেন ওই অধ্যায়ের অন্তর্গত কটা কোশ্চেন তুমি অ্যাচিভ করতে পারছো দুটো তিনটে পেজ ঘাঁটলেই তো বুঝতে পারবে তুমি দেখবে ওখানে থার্টি পার্সেন্ট অ্যাচিভ করতে করা যাচ্ছে না তাহলে তোমার কি হয়েছে এবার তুমি নিজেকে মূল্যায়ন করো তো দেখো কী হয়েছে থার্টি পার্সেন্ট অ্যাচিভ করা যাচ্ছে না তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ কবে করবো মাথা খারাপ করবে না ধৈর্য রাখবে ধৈর্যে রাখবে আত্মবিশ্বাস রাখবে কঠোর পরিশ্রম করবে আত্মবিশ্বাস মানে আমি পারবো পারবো এটা মাথায় রাখবে আমি পারবো কি পারবো না আমি আমি সব পারি আমি নুন দিয়েও ভাত খেতে পারি আমি মাংস দিয়েও খেতে পারি আমি অনেক কিছু দিয়ে খেতে পারি পারি না আবার কি সব পারি আমি তো মানুষ সবাই তো তাই করে যারা চন্দ্র চন্দ্রযানে যাচ্ছে তারা তো ওই কেমিক্যাল খাবার খেয়ে বেঁচে থাকছে কত মাসের পর মাস বছরের পর বছর তা তারা বাঁচে না তুমিও পারবে অতএব ওটা নিয়ে পারি না এ কথা বলবে না তোমাকে পারতে হবে তার জন্য তোমাকে কষ্ট করতে হবে কষ্ট না করলে কিচ্ছু হয় না তোমাকে পরিশ্রম এবং কষ্ট দুটোই করে যেতে হবে পরিশ্রম এবং কষ্ট দুটোই করে যেতে হবে এমন পরিশ্রম করবে দেখো আমার কথাগুলো বিশ্বাস করো তাহলে বুঝতে পারবে তুমি যদি কঠোর পরিশ্রম করো না তো তুমি নিজে বুঝতে পারবে কঠোর পরিশ্রম করছি কি না যখন তোমার মা বাবা বলবেন বাবা এবারে ওঠ খা তখন জানবে তুমি কঠোর পরিশ্রম করছো মানে তাদেরও এবারে কষ্ট হচ্ছে যে না ছেলেটা এতক্ষণ ধরে পড়ছে এত স্টাডি করছে এত কষ্ট করছে এই কথাটা যেন তাদের মুখ দিয়ে বেরোয় আর তাদের মুখ দিয়ে যখন এই কথাটা বেরোবে না তোমার কিন্তু কষ্ট এখনও হয়নি এটা মাথায় রাখবে ঠিক আছে আমি এটা করতে পারি না ওটা করতে পারি আমার অভ্যাস এটা তোমার অভ্যাস সব চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তোমরা জানো না ধরে নাও একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদের তুমি যদি মিলিটারি চাকরি পেলে মনে করো তোমাকে এখন যেতে হচ্ছে সুদূর ব্যাঙ্গালোরে চাকরিতে জয়েন করতে বা গুজরাটে চাকরিতে জয়েন করতে যেতে হচ্ছে তুমি বন্ধুদের সঙ্গে যারা মিলিটারিতে চাকরি পেয়েছে তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারবে তুমি গেলে এতটা রাস্তা জার্নি করে দিয়ে তোমার সকাল দশটায় হয়তো অ্যাটেন্ডে অ্যাটেন্ড করার টাইম নির্দিষ্ট দিনে শিডিউল টাইমে শিডিউল টাইম শিডিউল ডেটে তুমি জয়েন করতে যাচ্ছ গেলে তো গেলে তোমাকে বলবে অ্যাটেন্ড করার পর বলবে ব্যাগগুলো এখানে রাখো এই নাও এই কাজ এই সঙ্গে সঙ্গে কাজ ধরে যাও ওই মাঠে চলে যাও ওই মাঠে গিয়ে ঘাসগুলো কাটো আরে তুমি তো অবাক যাস সালা আমি কোথায় থেকে কোথায় এসে পড়লাম মানে আমি এত দূর রাত জার্নি করে এলাম এত ই করে এলাম একটু তো রেস্ট নেবো জয়েন করে একটু তো রেস্ট নেবো সঙ্গে সঙ্গে তোমার পাঠিয়ে দেবে তার মানে কি তোমার কী শিক্ষা দিল ইউ আর অলওয়েজ প্রিপেয়ার্ড তোমাকে সব সময় তোমাকে প্রিপেয়ার থাকতে হবে তো সেইটাই তোমাদের বলছি যে তুমি তোমার পরীক্ষাটা তোমার তুমি সবসময় প্রিপেয়ার কাল থেকে করবো আজকের দিনটা যাক আজকে তো সন্ধ্যে সাতটা আটটা বেজে গেলো না সাতটা পাঁচে সাতটা বাজে সাতটা একেই বসবো আমি কাল কী এই জিনিসটা সবসময় মাইন্ডে নাও কারণ তোমাকে বড়ো হতে হবে তুমি জগৎ তুমি জাতির ভবিষ্যৎ তুমি জগতের ভবিষ্যৎ তুমি তোমার সংসারের ভবিষ্যৎ তুমি তোমার বাবা মার ভবিষ্যৎ তোমাকে সাকসেস হতে হবে এই কথাটা খেয়াল রাখো তাহলে কী বললাম যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত অল সিলেবাস মাস্ট বি কমপ্লিটেড এরপরে টেস্ট পেপার ধরো টেস্ট পেপার ধরে তুমি নিজে লেখো লিখতে লিখতে এর টেস্ট পেপার থেকে দেখবে যখন হয়তো সেভেন্টি এইটটি নাইনটি পার্সেন্ট তুমি কভার করতে পারছো এরপরে কাজ হচ্ছে তোমার স্পিড ভাড়ানো হাতের এবং হ্যান্ড রাইটিং ঠিক করা দেখো কতগুলো কাজ আছে সিলেবাস শেষ করবে তারপর তুমি টেস্ট পেপার ধরবে দেখবে তখন অন্য বইয়েরও দরকার হচ্ছে অন্য বই এই একটা বই তুমি পাচ্ছ না তখন আবার অন্য বই তোমাকে স্টাডি করতে হবে পুরো কোশ্চেন উত্তর খাতায় লিখবে নিজের ল্যাঙ্গুয়েজে অন ল্যাঙ্গুয়েজে নিজের ভাষায় ঠিক আছে তোমার যেটা উত্তর মনে হচ্ছে তুমি সেটা লেখো কোনো হেল্প বুক দেখে উত্তর লিখবে না হেল্প বুক পড়ো পড়ে জানো জ্ঞান অর্জন করো কিন্তু তার ভাষা এখানে কপি করবে না এটাই হচ্ছে নিজস্ব সবাই এটাই চায় দেখবে তোমরা স্কুলের টিচাররা কী বলে নিজের ভাষায় দেখো অর্থাৎ তুমি তোমার মৌলিকত্ব দেখাও তোমার মৌলিকত্বটা দেখতে চাইছে তুমি এটা পড়ে কি বুঝলে ঠিক আছে আমার একটা কোশ্চেন মনে পড়লো এই সময় শুষ্ক বরফ কাকে বলে পরীক্ষায় এসেছিল তো আমাদের সময় যে ফার্স্ট হয়েছিল তার কোশ্চেনের উত্তর কিছু আমরা পেয়েছিলাম পেপারে দিয়েছিলো সেখানে শুষ্ক বরফের ডেফিনেশান সে এত সুন্দর লিখেছিল একদম যেন মনে হচ্ছে একটা রাস্তার মানে একটা ঘরে যেমন আলোচনা করছে ঠিক আছে মানে ওই ল্যাঙ্গুয়েজটা আমার খুব ভালো লেগেছিল। আমি আরও উৎসাহিত হয়েছিলাম যা এরা এত সুন্দর লেখে তার মানে যারা টপার হয় তারা কিন্তু গোপনে অনেক জিনিস করে যেটা তোমাকে বলে না আর বলবে কেন এটা তো কম্পিটিশানের যুগ কম্পিটিশান সে তো কম্পিটিশান করে এগোতে চাইছে তোমাকে বলবে কেন তোমাকে আমি বলছি তারা কিন্তু যেটা করে ওই লেখে তোমরা বিবেকানন্দের বইগুলো পড়বে কেমন করে পড়াশোনা করতে হয় দেখবে উনিও সাজেশান দিয়েছেন কেমন করে পড়াশোনা করবে অর্থাৎ পড়ার সময় বা নেতাজি নেতাজির যদি কোনো বই পাও মানে কোনো পুরোনো বই দেখো যদি কোথাও পাও মানে পাবে না তো ওই ভিডিও ভিডিওতে দেখবে ও ওনার বইটার সাইডে গোটা দুনিয়ার লেখা বইটা যেটা যিনি পড়ছেন তার সাইডে গোটা দুনিয়ার লেখা তার মানে উনি যখন যেখান থেকে যে রসদটুকু পেয়েছেন সেটা এখানে নোট ডাউন করেছেন আমি এই কথাটাই বলি পড়তে বসে সাইডে যেন একটা ডায়েরি বা খাতা থাকে সেই সাবজেক্টের অন্য কোনো সাবজেক্ট নয় যে সাবজেক্ট নিয়ে বসছো তার একটা খাতা থাকবে তুমি যেটা পড়তে পারছো যে জায়গাটা তুমি নতুন জানলে নোট ডাউন যে শব্দটা তুমি বুঝতে পারলে না লাল কালিতে লিখে রাখো ওটা ওটা তোমাকে সলভ করতে হবে এটা মাথায় রাখবে এবং আজকেই সলভ করতে হবে এটা মাথায় রাখবে এইভাবে পুরো পেজটা তুমি পড়বে পুরো পুরো যে পড়বে পড়ে তুমি তার জিস্ট তার সামারিটা তুমি উদ্ধার করতে পারবে এবং যেই না তুমি সামারি উদ্ধার করতে পারলে তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে পারবে তাহলে কতগুলো কাজ এখনও বাকি আছে এক তো সিলেবাস শেষ করা তারপরে টেস্ট পেপার আমি কতটা সলভ করতে পারছি তারপরে হচ্ছে আমার ওটাকে আরও সুন্দর করে কি করে লেখা যায় তারপরে টাইম মেনটেন কী করে করা করতে হয় তাহলে কতগুলো কাজ বাকি আছে তাহলে সেপ্টেম্বরে যদি তুমি সিলেবাস করো আর তুমি শেষ করো তাহলে এখন সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে তোমার টেস্ট পেপারে কিছু পেয়ে যাবে অক্টোবরের পর তোমার এবার রিফাইনের কাজ আছে সেটা নভেম্বর লাগবে তারপরে রিফাইনের কাজে পর ডিসেম্বরে তুমি হাতে স্পিড বাড়াবে তারপরে না তুমি এবার কম্পিটিশনের অন্যান্য বইয়ের সঙ্গে তুলনা করবে তাহলে এতগুলো কাজ বাকি আছে তোমরা এটা ভেবো না সবাই কি হয় বেশিরভাগ ছেলে মেয়ে কী করে সিলেবাস শেষ করলো আর পরীক্ষা দিল এটা কি মানে হলো তাহলে তুমি তো সাধারণের মধ্যে পড়ে গেলে তোমাকে আমি সাধারণ হতে বারণ করছি তোমাকে অসাধারণ হতে বলছি দেখো একদম অকপরে স্বীকার করছি যে আমি হতে পারিনি আমাকে এই জ্ঞানগুলো কেউ দেয়নি সেটা আমার দোষ কারুর দোষ নয় আমার সে সময় জ্ঞানটা নেওয়া দরকার ছিল আজকে আমি বিবেকানন্দর বইগুলো পড়ছি সেদিন কেন আমি পড়িনি না আমার হাতের কাছে ছিল না ফালতু কথা সেদিন তো আমি সিনেমা দেখার পয়সাতে জোগাড় করতে পেরেছিলাম কই বইটা তো আমি জোগাড় করতে পারিনি এটা আমার দোষ তাই তোমার আমি তোমাদের এখন থেকে জাগাতে চাইছি এখন সজাগ করতে চাইছি এখন সজাগ হয়ে যাও আর টাইম নেই এটাকে মাথায় রেখো এখন অনেক সময় যেটা আমরা করেছি সেটা করো না তাহলে বোকামি করবে তাই আমি বলবো যে এখন থেকে সজাগ হও সজাগ হয়ে স্টার্ট করে দাও রেডি হয়ে যাও এবং তোমার জীবন সংগ্রাম শুরু আগামী পাঁচটা বছর এই পাঁচটা বছর তোমাকে সংগ্রাম করতে হবে তবেই তুমি সাকসেস হবে আমি পাঁচটা বছরের কথা কেন বললাম তোমরা যখন সংগ্রাম করবে তখন বুঝতে পারবে নালে এই কথার কোনো মানে নেই তুমি এই কথা এখনই বুঝতে পারবে না আর ফেলিওর আসতে পারে তুমি কোনো একটা জায়গায় সঠিক নাম্বারটা পেলে না ফেলিওর আসতে পারে ভেঙে পড়ো না ফেলিওরই তোমাকে আসতে ফেল মানে কি ফার্স্ট অ্যাটেম্প ঠিক আছে এফ এ আইএল ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং তোমার শিক্ষার প্রথম তার মানে তুমি তুমি যদি না ঠকো তাহলে শিখবে কোথা থেকে ঠিক আছে তাই ফেলটা কোনো ফ্যাক্টর নয় যে একটা আমি যা আশা করেছিলাম তা পেলাম না আমি আশা করছিলাম নাইনটি ফাইভ পেয়ে গেলাম এইট্টি টু এটাই তো তোমাকে আধা আঘাত দেবে এই আঘাতটা তোমার যত তাড়াতাড়ি আসবে তত ভালো যখন দেখবে যে তুমি পড়াশোনা করছো ওই যে বললাম বাবা মা বলবে হ্যাঁ রে বেটা ওট এবারে হ্যাঁ মা ওট এবারে অনেক পড়াইছে তখন জানবে তুমি খাটছো তার আগে তোমার খাটা হয়নি আরও খাটতে হবে ডে টু ডে ইনক্রিজ করো খাটনিকে আর তোমাদের আগের একটা এপিসোডে আমি মাইন্ড কনসেনট্রেশান বলেছিলাম মানে পড়াশোনা মনোযোগ মানে মুখস্থ ওটাই তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি মনে থাকে রিমেম মেমোরি পাওয়ারটা বাড়ে শুধু তোমাকে কী করতে হবে তোমাকে আমি তো মোটিভেশন করছি কনসেনট্রেশান তোমাকে করতে হবে মাইন্ড কনসেনট্রেশান মানে পড়তে বসেই যেন পড়াতে মন বসে যায় আর সেটা তো এমনি হয় না ছেলে খেলা তো নয় পড়তে বসলাম আর পড়াতে মন বসে গেল ও হাজার চিন্তা মাথায় আসবে যার জন্য মাইন্ড কনসেনট্রেশন দরকার ছোট্ট একটা আমি উদাহরণ দিচ্ছি যেটা বিবেকানন্দ করেছেন সেটাই করো একটা বিন্দু কালো বিন্দু নাও খাতার মধ্যে কালো বিন্দু নাও সেইটাকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকো এইটা পৃথিবী এর মধ্যে এখানে এশিয়া এখানে আফ্রিকা এখানে এই এখানে ওই এই কালো বিন্দু এটাই পরমাণু এটা অ্যাটম এ অ্যাটমের মধ্যে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এই কালো বিন্দু এই কালো বিন্দু খনির গহরে আছে ইত্যাদি ইত্যাদি মানে ওইটাকে নিয়ে ভাবো অন্তত পাঁচটা মিনিট তাহলে তুই হলো দেখবে তুমি ভাবতে ভাবতে না তোমার আশেপাশে কোনো সাউন্ড তোমার মাথায় আসছে না মানে সাত দিন অ্যাকচুয়ালি যে কোনো জিনিস হচ্ছে একুশ দিন একুশ দিন তুমি যদি এটা প্র্যাকটিস করো তোমার অভ্যাসে দাঁড়িয়ে যাবে এবং গোটাই তোমার মাইন্ড কনসেনট্রেট একুশটা দিন আমাদের বাংলায় বাঙালির একুশটা দিন আমরা খুব মানে তিনটে সপ্তাহ আমরা ওয়েট করি তিনটে সপ্তাহ আমাদের ধৈর্য ধরতে হয় এই তিনটে সপ্তাহ যদি ধৈর্য ধরে তুমি এটা করতে পারো ইউ মাস্ট বি সাকসেস আমি তোমাকে বলছি তুমি সাকসেস হবে মাইন্ড কনসেন্ট্রেশন করো যেভাবে আমি তোমাকে তৈরি হতে বললাম সেভাবে তৈরি হও উঠে উঠে পড়ো জেগে পড়ো আর কিন্তু ঘুমিও না আর টাইম নেই ঠিক আছে এখনই তুমি নিজেকে তৈরি করো ঠিক আছে তাহলে আজ আর বেশি তোমাদের বলবো না জাস্ট এইটুকুই তোমাদের তোমরা জেগেছো কি না সেই খবরটা নেওয়ার জন্য তোমাদের এই ভিডিওটা করা যারা এখনও জাগুনি তারা জেগে যাবে ঠিক আছে তাহলে আজ এখানে রাখছি ধন্যবাদ